স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বুস্টার ডোজের টিকার পরিবর্তন দেয়া হবে মডানা নোয়াখালী পৌর নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগে এনে নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থীর সংবাদ সম্মেলন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ষাট বছরের বেশি ও করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের দেয়া হচ্ছে বুস্টার ডোজের টিকা শুরু থেকে এই পর্যন্ত বুস্টার ডোজে ফাইজার দেয়া হলেও এখন সেটি পরিবর্তন করে মডার্নার টিকা দেয়া হবে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কোভিড উনিশ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ডা সামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে কোভিড উনিশ টিকাদান কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তির সাপেক্ষে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না কোভিড উনিশ ভ্যাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এক্ষেত্রে ফাইজার কোভিড উনিশ ভ্যাকসিন শুধুমাত্র বারো থেকে সতেরো বছর বয়সী স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের উভয় ডোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হয় যথাযথ ব্যবস্থা নিতে পত্রটি সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সব মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক সকল সরকারি জেনারেল হাসপাতাল জেলা সদর হাসপাতালের উপপরিচালক তত্ত্বাবধায়ক সুপারিনটেন্ডেন্ট সিভিল সার্জন সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক ফুটপাত ও ড্রেনের ওপর অবৈধভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র অপসারণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুল হক অভিযানে ২৩টি মামলা দায়ের করে একচল্লিশ হাজার সাতশো টাকা জরিমানা আদায় করা হয় সিটি ম্যাজিস্ট্রেট জানান বৃহস্পতিবার নগর ভবন হতে রেলগেট হয়ে ভদ্রা স্মৃতি অমলার মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ সময় রাস্তা ফুটপাত ও ড্রেনের ওপর অবৈধভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র অপসারণ করা করা হয় অভিযানকালে মাস্ক না পরায় পথচারীকে টাকা জরিমানা হয়েছে দুজন এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানের ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা করা হয় তিনি বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী শহীদুল্লাহ খান সোহেল বৃহস্পতিবার সকাল এগারোটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ পিন্টু সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী খান সোহেলের পক্ষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা অভিযোগ করে বলেন নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে তারা অভিযোগ করে আরও বলেন একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বরিশাল জেলা প্রশাসনের পাঠানো লোকবলের প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসকের তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন হয়েছে সংবাদ সম্মেলনে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আগামী ১৬ জানুয়ারি নোয়াখালীর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এর সবগুলো কেন্দ্রেই ইভিএমএ ভোট হবে বলে জানান নির্বাচন অফিস নাটোরে পক্ষপাল ব্যাপী শীতবস্ত্র বিতরণ দুহাজার বাইশের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলার সাড়ে বারোটার দিকে শহরের নববিতান বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কম্বল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার সহ অন্যান্যরা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের নাটোর জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে দশটি স্কুলের একশো জন শিক্ষার্থী ও প্রতিবন্ধী পঞ্চাশ জনের মাঝে এই কম্বল বিতরণ করা হয় নাটোরে করোনা শনাক্তের হার বাড়লেও পরীক্ষা কম হচ্ছে ইতিমধ্যে নাটোরকে করোনার হলুদ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এগারো দশমিক এক এক শতাংশ সর্বশেষ গত দুই মাস আগে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জন জেলা সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে এ পর্যন্ত জেলায় মোট 32859 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে 8488 জন তবে সিভিল সার্জন আফরোজা বেগম জানিয়েছেন করোনার হলুদ জোন হিসেবে চিহ্নিত হওয়ার পর নাটোরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত নাটোর আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে 6 জন রোগী ভর্তি আছে আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেন অ্যান্টিজেন টেস্ট এবং করোনা চিকিৎসার জন্য সকল ব্যবস্থা প্রস্তুত রয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ জানান করোনা সংক্রমণ কমে যাওয়ায় জনসাধারণ মাস্ক পরার ব্যাপারে কিছুটা উদাসীন হয়ে পড়েছে আজ বৃহস্পতিবার থেকে জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে কুড়িগ্রামের রাজারহাটে স্কুল কলেজে অধ্যয়নরত বারো থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিষেধক টিকা দেওয়া শুরু হয়েছে বৃহস্পতিবার উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এর কার্যক্রম শুরু হয় প্রথম পর্যায়ে প্রায় তিন হাজার চারশো ত্রিশ জন শিক্ষার্থীকে ফাইজার টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজারহাট সরকারি মির ইসমাইল হোসেন কলেজে এক হাজার জন ও নাজিম খান স্কুলে এক হাজার পাঁচশো বাহান্ন জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্য নিয়ে তিনটি কেন্দ্রে এ কর্মসূচির যাত্রা শুরু হয় ব্যাপারে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন সরকারের সিদ্ধান্তে প্রাথমিক পর্যায়ে দেশ জুড়ে ত্রিশ লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা তিনি জানান রাজারহাটে সর্বমোট প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থীকে এই টিকাদান কার্যক্রমের আওতায় দু ডোজ ফাইজারের টিকা দেয়া হবে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে রাজারহাট উপজেলার সকল শিক্ষার্থীদের পর্যায়ক্রমে এই টিকা দেওয়া হবে বলে জানান তিনি এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ